সেক্ষেত্রে আমি আপনার তিন কেজি সাড়ে তিন কেজি খাবার খাবার যদি আমি দুই কেজি নিয়ে আসতে পারবো যথেষ্ট আমি আড়াইশো টাকা করে বিক্রি করলাম আমি পাঁচশো টাকা কারণ এটা সবচেয়ে উত্তম আপনি যখন একটা বাজার তৈরি করবেন আপনার এলাকাতে সেল হবে আপনি ওখানে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন আপনি এটা ইনকামের জন্য করতেছেন প্রফিটের জন্য করতেছেন তিন মাসে দুইটা বেশ আমরা করতে পারি সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন আমি বললাম না এখন আমরা ফসঙ্গের দিকে তাকাই না আমরা তাকে দুই কেজি হয়েছে কিনা দুই কেজি হয়ে গেলে তিরিশ দিন হোক 30 দিন হোক চলে দে আমরা কিন্তু এটা মাংসের জন্য নিয়ে যাচ্ছি আপনি তো আবার নিজে কিনে নেন জি জি আমি নিজে কিনে নিয়ে যাচ্ছি আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বিক্রি করতে কোনো সমস্যা না না কোনো সমস্যা এর অধিক পালন করলে দুই মাসে প্রায় 70000 টাকা আলহামদুলিল্লাহ বর্তমান বাজারে ইনকাম করতে অনেক ইনকাম করতে পারে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে শীত মৌসুম আর শীত মৌসুমে কিন্তু হাঁসের মাংস এবং ডিমের ব্যাপক চাহিদা থাকে আর এই সময় কিন্তু অনেকেই খামার করে মোটামুটি ভালো টাকা আয় করতে পারেন তো মাংসের জন্য যে হাঁসটা বিখ্যাত সেটা হচ্ছে বেজিং হাঁস তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমি যে খামারটাতে দাঁড়িয়েছি খুব সুন্দর সুন্দর বেজিং হাঁস আমার মানে আমি অনেক বিরুদ্ধ করেছি বেজিং হাঁসে কিন্তু এরকম সুন্দর হাঁস খুব কমই দেখেছি আর এই খামারটা করেছেন নোয়াখালী জেলার সুবর্ণচর চরমসজিদ এলাকার তরুণ উদ্যোক্তা দিদার ভাই উনি কিন্তু বেশ কয়েক বছর যাবত এই হাঁস নিয়ে কাজ করেন প্রায় পাঁচ বছর যাবৎ উনি বেজিং হাঁস নিয়ে কাজ করেন উনি বেজিং হাঁসের মাংস প্রসেস করে বিক্রিও করেন আপনারা যদি কেউ খামার করেন যদি কেউ বেজিং হাঁস বিক্রি করতে না পারেন তো উনি বিক্রিও করে দেন উনি আপনার থেকে নিয়ে যাবেন আবার উনি বাচ্চাও বিক্রি করেন কেউ যদি চান যে না বেজিং হাঁসের মাংস উৎপাদন করে টাকাই করবেন ওনার থেকে একদিনের বাচ্চা নিয়ে পালন করে আপনারা আয়ও করতে পারেন উনি সব কিছু প্রসেস আপনাদেরকে শিখিয়ে দিবেন উনি আপনার থেকে নিয়ে বিক্রিও করে দিবেন তো অনেকে চান যে হাঁসের খামার করতে তো দিদার ভাই থেকে চলুন আপনাদেরকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি কীভাবে শুরু করলে আপনারা লাভবান হবেন কিভাবে খরচটা কমিয়ে আনবেন

অর্থাৎ বাংলাদেশে একমাত্র ব্যক্তি আপনার উত্তরবঙ্গের ভদ্রলোকের কাছে আছে বাট উনি চাই না এই জারটা কারো কাছে সড়া কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি এই জাতটা সারা বাংলাদেশে ছড়িয়ে অন্তত এই জাতটা যখন কোনো ব্যক্তি করবে সে হান্ড্রেড পার্সেন্ট চালা সফল হবে কারণ এই জাতটা আসলে এত বেশি মাংস হয় একবার অল্প দিনে আপনার সর্বোচ্চ আপনার চল্লিশ আড়াই তিন চার কেজি পর্যন্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এই জাতের জন্য অনেক কষ্ট করছি আলহামদুলিল্লাহ সর্বশেষ

ছর সাড়ে সাত বছর ধরে বেজিং এর কাজ করতেছি কোনটার জন্য বেশি বিখ্যাত ডিমের জন্য না মাংসের জন্য এই আসলে শীতকালীন মাংসের জন্য বেশি বিখ্যাত আপনি বারো মাস করতে পারেন

তৈরি করতে এক কেজি হাঁস তৈরি করতে সর্বোচ্চ আপনার টাকা দুইশো টাকা দুইশো টাকা সর্বোচ্চ টাকা এক একটা কত করে এক একটা সাড়ে তিন চার সাড়ে চার মানে তিনের নিচে নাই আর এটা তোমার তিন কেজি ধরলাম তিন কেজি নয়শো টাকা আড়াইশো টাকা করে সাড়ে সাতশো টাকা আমি কমাই ধরলাম বেশি বাদে দিন কম ধরি আমরা আড়াইশো টাকা আপনার আমার এরকম একটা অনেক প্রায় দুই হাজার টাকা চলে গেছে সর্বোচা আপনার প্রথম পনেরো থেকে বিশেষে খাবা খাওয়াবে একটা আশি থেকে নব্বই টাকা আশি থেকে বাচ্চা বাচ্চা ক্রয় তারপরে আপনার তিন চার কেজি খানা খেলো হ্যাঁ খানার মধ্যে তো আসলে যদি আপনি মাংসের জন্য দ্রুত বিক্রি করতে চান তাহলে শুধুমাত্র লেয়ার খাবার ফিট খাওয়াবেন একটা ডাক্তি আর কিছু দরকার কারণ আপনার কেজি লাগে না করে খাওয়াতে পারেন ধান গম নিজেরা খাবার তৈরি করে খাওয়াতে পারেন তার পাশাপাশি যদি আপনার আশেপাশে যদি শামুকের ব্যবস্থা থাকে এখনো কিন্তু বাংলাদেশে শামুক পাওয়া যায় আপনি বিশ কিন্তু শামুক খাওয়াতে পারতেছেন সেক্ষেত্রে খাবার আরো কমে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমি শামু খাবার সে বিক্রিটা আমি একটু দেরিতে করতে হবে ষাট দিনে বিক্রি করতে হবে কিন্তু আমার অত দরকার নাই ভাই এখন শীতের সিজন হাঁসের দাম বেশি মাংসের দাম হিউজ দাম হিউজ সাইজে সেক্ষেত্রে আমি আপনার তিন কেজি সাড়ে তিন কেজি খাবার খাবার যদি আমি দুই কেজি নিয়ে আসতে পারি যথেষ্ট আমি আড়াইশো টাকা করে বিক্রি করলাম আমি পাঁচশো টাকা বেশি বাদে দিই আমার একটা আছে চারশো টাকা খরচ তাহলে আমি এক থেকে দেড় মাসে যদি আমি চার কেজি তিন কেজি আড়াই কেজি ওয়াইট নিয়ে আসতে পারি তাহলে আমার মন্দ কোথায়

বা ছোটখাটো জায়গা আছে তারা চাইলে পঞ্চাশ একশো দুশো বাচ্চা নিয়ে শুরু করতে পারে যাদের হিউজ পরিমাণ টাকা আছে বা জায়গা আছে তারা পাঁচশো এক হাজার নিয়ে শুরু করতে কোনো সমস্যা নাই যেহেতু বিক্রিরও সমস্যা নেই পালতু বা ডিমেরও কোনো সমস্যা নেই বিশেষ করে আমি নিজে সারা বাংলাদেশ থেকে যদি কেউ বলে ভাই আমার কাছে ডিম আছে আমি অবশ্যই নিবো তবে যাতটা আমার এই উন্নত জাতটা হতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতটা আমারই হতে হবে বাট অন্য নর্মাল জাত হলে কিন্তু আমি নেবো না কারণ আমি এই জাতটা তৈরি করতে তিনটা বছর পরিশ্রম সাধনা করে কিন্তু আমি নিয়ে আসবো নিয়ে আসবো ন্যায্য দাম দিয়ে নিয়ে আসবো বাজারে যাইতে থাকে তাই আর এবং ওই যে একটু আগে যেটা কথা বলছিলাম সে যদি আমার সাথে যদি এক টাকাও বাড়তে পায় সে অবশ্যই তার স্থানীয় বাজারে বিক্রি করবে তবে সব সাথে উত্তম আমি প্রত্যেক বাইকে বলবো আপনি আপনার এলাকাতে একটা বাজার তৈরি করেন কারণ এটাই সবসাথে উত্তম আপনি যখন একটা বাজার তৈরি করবেন আপনার এলাকাতে সেল হবে আপনি ওখানে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন কারণ আপনি যে আমাকে দিতে হবে কোনো কথা নাই আপনি এটা ইনকামের জন্য করতেছেন প্রফিটের জন্য করতেছেন যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে আমাদের জবের যে অবস্থা

আপনার একটা চারশো সাড়ে চারশো টাকা খরচ হবে চল্লিশ পাঁচ হাজার টাকা সর্বোচ্চ একশো খরচ হবে একশো আসে নর্মালি বর্তমান বাজার একবার নর্মালি ষাট হাজার টাকা সেল হবে একবার নর্মালি ষাট হাজার টাকা দুইশো আসে দুশো হাসে আমি তো কম হিসেবে আমি যদি এখন আপনার ভিডিওতে অনেকে ভাই আমি তো পাইতেছি আপনি মিথ্যা কেন বলেন এই আমি কমাই বলতেছি আচ্ছা অধিক দামে কিন্তু বিক্রি হইতেছে এর অধিক চার পালন করলে দুই মাসে প্রায় দুই মাসের বাজার অনেক কারণ একজন ব্যক্তি বাংলাদেশের মতো জায়গায় বসে বিশ ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করা এটা কিন্তু মিডিল পরিবারে যারা আছে মিডল ক্লাসে যারা আছে আমাদের জন্য কিন্তু পারমান চল্লিশ হাজার টাকা যথেষ্ট মনে করি আমি অন্তত আমার জায়গা থেকে

বৃদ্ধি পায় না খাবে বেশি বাট ওয়েট আসবে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে দিদা ভাই খুব ভালো লাগলো আপনি খুব সুন্দর সুন্দর অন্যান্য মতো মানে ওই এক লাখ টাকা লাভ দুই লাখ টাকা লাভ না না আমি আসলে ভাই আমি আমার এই ফার্মিং এর শুরুতেই কিন্তু আমি উদাহরণে কারে লব্ধের কারণে আমি আপনাকে একজন ব্যক্তিকে উদ্বুদ্ধ করলাম তাকে বেশি লাভ দেখাচ্ছি দিনশেষে সে কিন্তু লাভ করতে পার না সে কিন্তু আমার বদনামই করবে তাহলে আমি কেন ওই কষ্ট করব আমি যতটুকু আয় করা যায় ততটুক আপনি সাইলে কিন্তু আরো বেশি পসিবল কিন্তু বাট কম হিসাব করেন আচ্ছা এই বেজিং হ্যাস পালন করতে গেলে আমরা তো জানি যে হাসে ভ্যাকসিন একটা না এটার জন্য আলাদা কোনো পরিচর্যা আছে কিনা আলাদা কোনো পরিচর্যা না যাটা আপনার আপনার প্রথম একটা সপ্তাহ 10 দিন বডিং করবেন

সব সাথে চেষ্টা করবো যাতে বন্ধুতা এখান থেকে শিখে দিতে পারে আপনারা এখান থেকে ভালো কিছু আর সর্বোচ্চ আপনি একটা বাচ্চা একশো বাচ্চা নিলেন আপনি একশো বাচ্চা আমারই লস হয়ে গেলেন একশো বাচ্চা আপনি শিখেন একটা বেশ আপনি শিখেন আপনি হয় শিখবেন না জিতবেন বাট লসে পড়বেন না